ধরে একদিকে যখন মুসলিমদের উপরে অত্যাচার করা হচ্ছে ঠিক তখনই অন্যদিকে সৌদি আরবে এমন কিছু করা হচ্ছে যা এর আগে সৌদি আরবে কখনোই করা হয়নি আসলে বন্ধুরা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রথম থেকেই বলে আসছেন 2030 সালের ভিতরে তিনি সৌদিকে একটি ইউরোপিয়ান কান্ট্রিতে পরিণত করবেন মানে আগামী কিছু বছরের ভিতরে আপনি এই পবিত্র জায়গাতে পশ্চিমা কালচার দেখতে পাবেন আর এটি কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে বর্তমানে সৌদিতে বড় বড় মিউজিক কনসার্টকে অর্গানাইজ করা হচ্ছে সাথে থিয়েটারও খোলা হচ্ছে যেখানে বড় বড় সব সেলিব্রিটিরা তাদের শো করছে বর্তমানে সৌদির সবথেকে বড় খবর হচ্ছে 20 অক্টোবর থেকে 23 অক্টোবর সৌদি রিয়াদে অনেক বড় একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হচ্ছে আর এটি হচ্ছে সৌদি আরবের ইতিহাসে সেখানে অনুষ্ঠিত প্রথম কোনো ফ্যাশন শো অবাক করা বিষয় হচ্ছে সৌদির প্রিন্স নিজে এটি করার পারমিশন দিয়েছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু